বন্ধুরা, শুভ নববর্ষ। এই শুভ নববর্ষের দিনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বড় লোকের বেটি লো। সেটা তোমরা হয়তো শুনলে বুঝে গিয়েছো, এটা খুবই একটা প্রচলিত ফোক সং। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাই গানের মূল জায়গাতে। গানটা আমি মূলত করেছি ডি মাইনার স্কেল বা ডি মাইনার কর্ডের উপরে। কর্ডগুলো নিয়ে আগে অ্যাজ ইউজুয়াল আলোচনা করে দিই কি কি কর্ড লেগেছে। বেসিক্যালি লেগেছে ডি মাইনার আর সি মেজার বা সি মেজার লেগেছে, অসুবিধা নেই দেখুন তোমার তাদের বাজাতে। প্রথমে মুখটাটা যেটা আছে সেটা বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল আয়সান খোপা বেঁধে লাল গেন্দা ফুল, দেখেছিলাম সরানে ওরে সরানে। এই জায়গাটা যখন আসছে সেই জায়গাটা কিন্তু আমরা কী করতে পারি, ডি মাইনারও করতে পারি, বা ডি মাইনারের সঙ্গে সঙ্গে হারমোনিয়াম স্কেল হিসেবে এফ মেজার লাগাতে পারি, সি আবার ডি মাইনার লাগাতে পারি। দেখেছিলাম সরানে ওরে সরানে, দেখেছিলাম সরানে ওরে সরানে, বাবুর সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। তারপরে তো বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন কপা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন কপা বেঁধে দিব লাল গেন্দা ফুল। এই হচ্ছে গান, খুবই সহজ গান। মাঝে মাঝে আমি এফ মেজার লাগালাম যখন অন্তরটার মধ্যে। আর গানের নোটেশনটা খুবই সহজ, বেশি সময় লাগবে না এটা তুলতে। সেটা নিয়েই আমরা পরের অংশটুকুনি দেখে নিই, ঠিক আছে? ওকে বন্ধুরা, আমরা কিন্তু গানটা শুরু করছি ডি মাইনার স্কেলে। আগে আলোচনা করে নিলাম ডি মাইনার স্কেলে ডি নোট থেকে বা মাদার নোট থেকে আমরা সেটা শুরু করছি। কীভাবে বাজাবো দেখে নাও, নোটেশনের সঙ্গে মিলিয়ে দেখে নেবে। খুব আস্তে আস্তে বাজাচ্ছি, এই গেল মুখরাটা। এবার মুখরা থেকে যখন আমরা অন্তরা ঢুকছি, দেখেছিলাম সরানে আরে সরানে, সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট কাউন্টার পার্ট বা ইন্টারলিউড বলা যায় দিয়ে নেবে। সেটা কি হবে, ডি ই এফ শার্প জি, শুনতে ভালো লাগবে দেখবে। মুখরাটা বাজিয়ে নিলে তারপরে এটা বাজিয়ে নেবে, তারপরে কিন্তু অন্তরটা দেখে ঢুকবে, দেখেছিলাম সরানে আরে সরানে ওই জায়গাটাতে। ওকে, স্ট্রিংগুলো আমি বলে দেবো কোন স্ট্রিংয়ে বাজাচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। সেটা তোমরা নোটেশনেই দেখতে পাবে কোন কোন ফ্রেটগুলো বাজাচ্ছি কোন তারে, সেটা তোমরা দেখে নাও। এখানে চলে আসবে এক নম্বর তারে, ঠিক আছে? তারপর আবার চলে যাবে বাবুর সঙ্গে দেখা হবে, এই তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানেতে, আবার উপরের তারে। বড় লোকের বেটি লো পুরো গানটা আশা করি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং তোমাদেরও বুঝতে হয়তো সুবিধা হবে। নোটেশন দেখবে এবং কোন নোটটা কোন স্ট্রিংয়ে বাজে সেটা কিন্তু নোটেশনের মধ্যে লেখা থাকে বরাবরের মতনই, তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। এবং যথেষ্ট আস্তে আস্তে বাজিয়েছি, তোমরা রিপিটেডলি সেটা দেখে গানটা তুলে নিতে পারো। এবং যদি কেউ বাজিয়ে গাইতে যাও তার জন্য কিন্তু আমি কর্ডগুলো আলোচনা করে দিয়েছি। সুতরাং শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটা লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না বন্ধুদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ।